السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد একটি ভিডিও দেখলাম যে ডক্টর কফিলউদ্দিন সালেহী হাফিজাহুল্লাহ ওনার একটা বিভ্রান্তকর আকীদা যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান আল্লাহ তাআলা আরশের উপরে আসমানে ওইটা উনি মানেন না আরো যে অলিহুরি সাহেব আরো যাদের আকীদা যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এইটা কতটুকু সঠিক এইটা কি সঠিক আকীদা না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না কুফরি আকীদা আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আরশের উপরে আছেন এই যে এইটার প্রমাণ হলো আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া কোরআনের মধ্যে ৬ থেকে ৭ বার এসেছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এইটা সঠিক বা এইটা কোনো মুসলমানের সঠিক আকীদা হতে পারে না আল্লাহ তাআলা সাত আসমানের উপর এখন জমিনে আল্লাহ তাআলা কি হিসাবে আছেন বিল ইলম আও বিল কুদরা আও বিল নুসরা কুদরত হিসাবে সাহায্য হিসাবে আল্লাহ তাআলা আমাদের কাছে ইলম হিসাবে আল্লাহ তাআলা দেখতেছেন শুনতেছেন কিন্তু সাত আসমানের উপরে আরশের উপরে আল্লাহ তাআলা এটার অনেক প্রমাণ আছে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া এটা কোরআনে ৬ থেকে ৭ বার এসেছে আপনি দেখেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো বড় তৃতীয় চতুর্থ আরো বড় পঞ্চম আরো বড় ষষ্ঠম আরো বড় সপ্তম আরো বড় এই সাত আসমানের উপরে আল্লাহর আরশ এই আব্দুল্লাহ ইবিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনা থেকে একটি হাদিস এসেছে তে বলেছেন যে প্রথম আসমান সাত আসমান এবং সাত জমিন যদি একসাথে বেঁধে রাখা হয় তাহলে কুরসির সামনে কাল হালাকা একটা রিঙ্গের মতন একটা আংটির মতন এবং সাত আসমান সাত জমিন এবং কুরসি সহ যদি একসাথে বাঁধা হয় আর আরশের সামনে ডালা হয় তাহলে কাল হালাকা একটা রিঙ্গের মতন সমুদ্রে সাগরের মধ্যে একটা রিং আংটি ছুঁড়ে মেললে কতটুকু জায়গা নেবে এতটুকু আরশ এত বড় এই আরশকে উঠাই আসেন চারজন ফরিশতা ইয়াউমা ইজিন সামানিয়া ওই দিন কিয়ামতের দিন আটজন ফরিশতা হবেন এখন চারজন আসেন কিয়ামতের দিন ওই ওই দুই চারজন ফরিশতার মাথা সাত আসমানের উপরে এবং পাও সাত জমিনের নিচে ওই দুইজনের তসবি পৃথক আরেক দুইজনের তসবি পৃথক পড়তেছেন আল্লাহ তাআলার গুণগান গাইতেছেন এত বড় ফরিশতা যে ওই ফরিশতার খান থেকে গাঢ় পর্যন্ত ৭০০ বছরের রাস্তা খাফাকাত তৈর পাখির উড়নের পরিমাণ হিসাবে ৭০০ বছরের রাস্তা এত দূরত্ব এই যে আল্লাহর আরশ আরশ বানানোর আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন তো আরশ বানানোর আগে আল্লাহ তাআলা যে বাদল বাদলের উপরে ছিলেন যার উপরে বাতাস ছিল নিচেও বায়ু বাতাস ছিল আব্দুল্লাহ ইবিন মুবারক বলেন যে আল্লাহ তাআলা আরশের উপরে কিন্তু মখলুক থেকে পৃথক এবং সাহায্য হিসেবে আল্লাহ আল্লাহ তাআলা আমাদের কাছে আল্লাহ ফাওকাল আরশ বিজ্জাত জাত হিসাবে আরশের উপরে হুয়া বাইনুন আন খালকিহি এবং মখলুক থেকে পৃথক যারা হুলুলি আকিদা যে মখলুকের ভিতরে আল্লাহ তাআলা সবার ভিতরে হুলুল এইটা হিন্দুদের আকিদা যে বৃক্ষ পশু পঙ্কির ওরা বানরের পূজা ইঁদুরের পূজা বৃক্ষের পূজা করে কেন সব কিছুতে আল্লাহ তাআলা বিরাজমান এইটা কুফরি আকিদা এটা মুসলমানের আকিদা হতে পারে না ওয়া মা হুম বি ইলমিহি ইলম হিসাবে আমাদের কাছে আল্লাহ তাআলা দেখতেছেন শুনতেছেন নুসরত সাহায্য কুদরত পাওয়ার হিসাবে আমাদের কাছে যে আল্লাহ তাআলা একটি আরেকটি আয়াতে এসেছে সূরা মুলকের আসমানের উপরে সূরা মুলকের ১৬ এবং ১৭ নম্বর আয়াত আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইজা হিয়া তামুর এবং আরেকটি আয়াতে এসেছে আমিনতুম মান ফিস সামা আল্লাহ তাআলা আসমানে মান ফিস সামা আয়ুরসিলু আলাইকুম হাসিবা ফাসতাআলামুনা কাইফা নাজির আরেকটি আয়াতে এসেছে এবং এই যে সূরা গাফির এই গাফিরের একটি আয়াত
যে আল্লাযীনা ইয়াহমিল 7 নম্বর আয়াত আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়া ইত্তাবাউ সাবিলাকা ওয়া ক্বিহিম আযাবাল জাহিম। এই যে ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, ফরিস্তারা আরশের চতুর্দিকে তোয়াফ করতেছেন, বৈতুল মামুর এই কাবার সুজা উপরে আসমানে আরেকটা ঘর আছে আল্লাহ তাআলা, ওখানে ফরিস্তাগণ তোয়াফ করতেছেন বা আরশের চতুর্দিকে তোয়াফ করতেছেন এবং মুমিনদের জন্য ইস্তেগফার এবং দোয়া করতেছেন। 70,000 ফরিস্তা প্রতিদিন তোয়াফ করতেছেন, কিয়ামত পর্যন্ত ওই ফরিস্তাগণ আবার ঘুরে আসবেন না। তো এই যে আরশের উপরে আল্লাহ তাআলা আরশ নিয়ে কিয়ামতের দিন হাশরের ময়দানে আসবেন, হাশরের ময়দান ফিলিস্তিন শাম ওই জায়গায় হবে, বিলাদুল আম্বিয়া বিলাদুল মাহশর কোন জায়গায়, শাম, ওখানে আরফানা, ওখানে হাশরের ময়দান হবে, আল্লাহ তাআলা বিচারের জন্য আসবেন। সূরা জুমারের 75 নম্বর আয়াতে আছে, ওয়া তারাল মালায়েকাত হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রব্বিহিম ওয়া কুদিয়া বাইনহুম বিল হক ওয়া কিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সূরা জুমারের 75 নম্বর আয়াত। হাফিনা মিন হাওলাল আরশ, মিন হাওলিল আরশ, আরশের চতুর্দিকে ঘিরে আছেন, তোয়াফ করতেছেন, দোয়া করতেছেন মুমিনদের জন্য। আরেকটি আয়াত এসেছে, ইয়াহমিলু আরশ রব্বিকা ইয়াউমিন সামানিয়া। হ্যাঁ, এটা তো এই যে আটজন ফরিস্তা ইয়াউমা ইজিন সামানিয়া কিয়ামত দিন হবে, আর এখন চারজন ফরিস্তা ওদের তসবি পড়তেছেন, দুইজনের তসবি পৃথক আরো দুইজনের তসবি পৃথক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক লাকাল হামদু আলা আফুইকা বাদা কুদরতিক, এটা ওনাদের তসবি। এই যে সাত আসমানের উপর এই ফরিস্তাগণ তওয়াফ করতেছেন আল্লাহর আরশের চতুর্দিকে, আরশ উপরে, জমিনে না, আল্লাহ তাআলা আরশের উপরে। সুহাদা যে শহীদ, ওদের রু কোথায় যায়, ওই যে আরশের নিচে ওখানে গিয়ে ঘুরতে থাকে, জান্নাতে যায়, অনেক কিছু আছে। ইন্দাহা জান্নাতুল মাওয়া, জান্নাত কোথায়, আসমানে, জমিনে না, আল্লাহ তাআলা আরশের উপরে আসমানে। এই যে আসমা, আরেকটি দোয়া আছে এই যে আজানের, ওয়াবাসু মাকাম মাহমুদ আল্লাযী ওয়াআতা إنك لا تخلف الميعاد آتي محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدت مقام محمود كتاي وي عرشر نسي وسيلة ایک جاگا وي جاگا وكاني রসুল সাল্লাহ ইসলাম যাওয়ার জন্য আমাদেরকে বলেছেন আজানের পরে আমরা দোয়া করব। তো যারা আকিদা যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এইটা মুসলমানের আকিদা হতে পারে না, ওরা এটা কিছু হিন্দুদের আকিদা, কিছু মুশরিকদের আকিদা, কিছু বেদাতি আলিমগণের আকিদা, এইটা আকিদা কোনো মুসলমানের হতে পারে না। আরেকটা দলিল দেখেন, মানকানা ইউরিদুল ইজ্জা, এইটা সূরা ফাতিরের 10 নম্বর আয়াত, মানকানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। কালিমুত তাইয়িবু, ভালো কলিমা, তসবিহ, তাহলিল, নেকি কোন দিকে উঠে, আসমানের দিকে, ওইদিকে ফরিস্তা সকালে এবং বিকালে, ফজরের পর এবং আসরের পর ফরিস্তা আল্লাহর কাছে যান এবং আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন আমার বন্দাগণকে তোমরা কিরকম দেখে এসেছো, ওরা বলতেন ওহুম ইউসাল্লুন, আসরের পরে যান নামাজ সলাত পড়তেছে, আর ফজরের পরে যান, ওরা ওই সময় যায় আল্লাহর কাছে বলে যে ওরা সলাত পড়তেছে, আল্লাহ তাআলা জানেন, দেখতেছেন, শুনতেছেন, কিন্তু তারপরেও ফরিস্তা জিজ্ঞাসা করেন। আরেকটি সূরা মাআরিজের 7 নম্বর আয়াত, তাআরুজুল মালায়েকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সানা। তাআরুজুল মালায়েকা, ফরিস্তা কোন দিকে যান, আসমানের দিকে যান, ওয়ার-রূহ জিবরিল ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সানা, যে 50,000 বছরের পরিমাণ দূরত্ব, ওইদিকে যান। আরেকটা দেখেন, যে একজন সাহাবি বলেছিলেন সামি আল্লাহ লিমান হামিদা
হামদান কাসিরান তৈবান মুবারাকান ফি। এইটা পড়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরানোর পর জিজ্ঞাসা কে পড়েছ, সাহাবি বয় পাইতেছেন, তখন বললেন ভালোই পড়েছ, বলো কে বলেছ। তখন এই সাহাবি বললেন আমি পড়েছি। তখন বললেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 থেকে বেশি ফরিশতাগণ ওইদিকে দৌড়াইতেছেন যে খে খার আগে ওই তসবিহগুলো আল্লাহর কাছে নিয়ে যায়, আসমানের দিকে নিয়ে যায়। এবং মেহরাজে আল্লাহর রসুলকে কোথায় নিয়েছিলেন, আসমানে নিয়েছিলেন। প্রথম আসমানের দরওয়াজা খোলা হলো, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এক এক আসমানে এক এক নবীকে পেলেন এবং ওদেরকে সালামও করলেন, জিব্রিল সাথে ছিলেন। যদি আল্লাহ সর্বত্র বিরাজমান মক্কার কোনো গুহায় কোনো পাহাড় পর্বতে নিয়ে এখানে মিরাজ মেহরাজ করে দিতেন, এখান তো নেই না। ওই যে ইন্দাহা ইন্দা সিদ কাবা কাউসাইন ওয়াদনা, ওই যে আরশের নিচে ওই যে সিদ্দাতুল মুনতাহা, ওখান পর্যন্ত জিব্রিল যান, তারপরে যেতে পারেন নাই, তো ওখান পর্যন্ত গিয়েছেন জিব্রিল। আসমানের দিকে নিয়েছেন, প্রথমে কোন দিকে নিয়েছেন, মেরাজের লম্বা ঘটনা মদিনার দিকে আর্ধে বয়দা, ওই জায়গাত বলেছেন এইটা এইটা এই জায়গায় দুই জায়গা দুই রেখা সালাত আদায় করো, এটা আপনার হিজরতের জায়গা। তারপর ওই যে মুসা আলাহ ইসলামকে দেখলেন খবরের উপর সালাত পড়তেছেন ওই মিশরের দিকে, ওই দিকে নিয়ে তারপর বেতুল মকদিস নিলেন, তারপর আসমানের দিকে নিলেন। তো মেরাজ তো জমিনে এইরকম হয় নাই, আসমানের দিকে নিয়ে গেছেন। এবং শেষ রাত্রে আল্লাহ তাআলা শেষ রাত্রের তৃতীয়াংশ সময় এসে আল্লাহ তাআলা বলেন হালমিন মুস্তারজিকিন ফারজুকুলা, হালমিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, আল্লাহ কাজা আল্লাহ কাজা। আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কেহ যদি রিজেক চাও তাহলে আমার কাছে চাও, কেউ যদি মাফি চাও আমার কাছে চাও আমি দিব। তো শেষ রাত্রে আল্লাহ তাআলা নাজিল হন, এইটা জমিন থেকে তো নাজিল হয় না, নাজিল উপর থেকে হয়। তো আল্লাহ তা শেষ রাত্রে প্রতি রাত্রে চতুর্থ আসমানে আসিয়া বন্দাদেরকে ডাকেন এবং ইয়াউমে আরাফা, এখন যে হজের সময়, এই দুই তিন দিন আগে হজের দিন গিয়েছে, এই বছর করোনার কারণে মানুষ যাইতে পারে নাই, কিন্তু এই আরফার দিন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসিয়া এরকম বলেন হালমিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, কেউ আসো আমার কাছে মাফি চাইবে আমি মাফ করব। তো নুজুল কোন দিকে হয়, আল্লাহ তাআলা উপর থেকে দুনিয়ার আসমানে আসেন বা শেষ রাইতে সারা বছর চতুর্থ আসমানে আসেন, আর আরফার দিনে দুনিয়ার আসমানে আসেন, এটা নজুল উপর থেকে হয়, নাজিল উপর থেকে নিচ থেকে হয় না। এবং জিব্রিল সবসময় উপর থেকে রসুলের কাছে আসতেন। এবং যারা বলে যে এই নজুল আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন বা চতুর্থ আসমানে শেষ রাইতে আসেন, এইটা ফরিশতার অর্থ হলো ফরিশতা আর মালাইকা আসেন। তো মালাইকা কি বলতে পারেন হালমিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, যে কেউ আসো আমার কাছে মাফি চাইবে আমি মাফ করব, এটা তো মালাইকা বলতে পারে না। মালাইকা নিজ ওরা নিজেই মাফি চাইতেছেন মুসলমানের জন্য, ইমানদারের জন্য, মুমিনদের জন্য। এর জন্য যারা বলে এই যে নুজুল বা নাজিল হইতেছে আল্লাহ তাআলা না ফরিস্তা, এটা ভুল, এটা গলত। এবং জিব্রিল আলাইহিসসালাম কতবার যে কত হাজারবার এসেছেন রসুল সাল্লামের কাছে কোরআন নিয়ে, এবং জিব্রিল সর্বশেষ কোরআনকে দুনিয়া থেকে নেওয়ার জন্য এসে যাবেন। তখন রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কি জিব্রিল আলাইহিসসালাম যখন কোরআন নিয়ে যাবেন কি হাফিজ যারা আছেন তাদের বুকের মধ্যে মুখস্থ থাকবে না? রসুল সাল্লাম বলবেন না, বললেন না, হাফিজগণও কোরআন ভুলে যাবে, শুধুমাত্র যাদের সাথে আল্লাহ তাআলা ভালো ব্যবহার করতে চাইবে তাদের শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু মনে থাকবে, স্মরণ থাকবে, আর কিছু স্মরণ থাকবে না। আরেকটি আয়াত দেখেন সূরা সাবার 23 নম্বর আয়াত, হাত্তা ইজা ফুজ্জিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্কু ওয়া হুয়াল আলিয়ুল কাবীর। হাত্তা ইজা ফুজ্জিআ আন কুলুমি, আস আরশ থেকে যদি কোনো হুকুম নাজিল হইতে হয় তখন একটি আওয়াজ আসে, তখন জিব্রিল সহ সমস্ত আরো যারা ফরিশতা আছেন ওরা সব বেহুশ হয়ে আরশের নিচে পড়ে যান, উপর থেকে আরশের থেকে একটি আওয়াজ আসে তখন বেহুশ হয়ে পড়ে যান। তো হাত্তা ইজা ফুজিআন কুলুম কালু মাযা কালা রব্বুকুম কালুল হাক্কা ওয়া হুয়াল
আলীউল কবীর, তখন জিবরিল বলেন যখন হুশ আসে তখন কি বলেন, ভালো নাজিল হয়েছে, কোনো গজব বা কোনো আজাবের আয়াত নাজিল হয় না। ওই জিবরিল ভয়ে কম্পমান, ওই জিবরিল যে কাল হিলসিল বালি হাদিসে এসেছে, তো পুরাতন কাপড়ের মতন হয়ে যান আল্লাহর ভয়ে আরশের নিচে, আল্লাহ তাআলা আরশের উপরে, জিবরিল উপরে, ফরিস্তারা উপরে, বাইতুল মামুর উপরে, ফরিস্তাগণ তোয়াফ করতেছেন, আরশ নিয়ে কিয়ামতের দিন আসবেন। আরে মুসলমানজন মুমিনগণ যারা বিভ্রান্ত আকিদা, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এটা তো কুফরি আকিদা, মুসলমানদের আকিদা হতে পারে না। যে দেখেন যে জিন্নাত ওরা, জিন ওরাও জানে আল্লাহ তাআলা, শয়তানও জানে আল্লাহ তাআলা উপরে। যেমন দেখেন সুরা জিনের 9 এবং 8 নম্বর আয়াত, ওয়ান্না কুন্না নাকউদু মিনহা মাকাইদা লিসামই ফামাই ইস্তামিউল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। জিন্নাত ওরা উপরে যায়, শয়তান উপরে যায় ফরিশতাদের কথা শোনার জন্য, তারপর আসি ওইটা কাহিনদের গণকের কাছে বলে দে। তো জিন্নাতরাও জানে, কিন্তু কিছু মুসলমান আছে বেদাতি, ওরা কি বলে আল্লাহ তাআলা সর্বোচ্চ বিরমান, কিন্তু জিন্নাত ও শয়তানও উপর দিকে যায়, তখন শয়তানকে কুড়া মারা হয় তারা দিয়ে। তো জিন্নাতও জানে যে আল্লাহ তাআলা উপরে। মারা যাওয়ার পর মানুষের রু কোথায় যায়? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাওয়াত। যারা মুমিনগণ হবে তাদের জন্য তো আসমানের দরজা খোলা হবে, আর যাদের রু দুর্গন্ধ এবং গুনাগার কাফির, তাদের রু সিজ্জিনে যাবে। আর যারা মুসলমান মুমিন তাদের রু ইল্লিনে যাবে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে। তো আসমানের দরজা উপরে, ওইদিকে রুহ যায়, আর জান্নাত উপরে, আরশ উপরে, বাইতুল মামুর উপরে, বাইতুল ইজ্জা উপরে। এবং দেখেন আরেকটি আয়াত এসেছে, হালিয়ান জুরুনা ইল্লা আনতাতিয়া হুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রব্বুক আও ইয়াতিয়া বাযু আয়াতি রব্বিক ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা কুল ইনতাজিরু ইন্না মুনতাজিরুন। এই আয়াতে এসেছে যে হালিয়ান জুরুনা ইল্লা আনতাতিয়া হুমুল মালাইকা আও ইয়াতিয়া রব্বুক, ওরা ইমান আনতেছে না কি, ওরা অপেক্ষা করতেছে ফরিশতা আসবেন, বা আও ইয়াতিয়া রব্বুক আল্লাহ আসার অপেক্ষা করতেছে, আল্লাহ কোন দিন আসবেন, হাশরের দিনে আসবেন। এখন তো আল্লাহ তাআলা জমিনে নাই, আল্লাহ তাআলা আরশের উপরে, জমিনে কি হিসাবে আছেন? আল্লাহ তাআলা ইলম হিসাবে, কুদরত হিসাবে, সাহায্য হিসাবে জমিনে, আল্লাহ তাআলা সাত আসমানের উপরে সর্বশেষ আল্লাহ তাআলা জমিনে আসবেন। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি কাছে সুপারিশ জন্য যাইবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সিজদা করবেন, যে আরশের ডান দিকে দেখবেন মুসা আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায়, তো রসুল সাল্লাম লম্বা সিজদা করবেন এই হাসরের বিচারের জন্য, যে আল্লাহ তাআলা যাকে জান্নাত দেওয়ার দিয়ে দিক, যাকে জাহান্নাম দেওয়ার দিয়ে দিক, আমরা এত কষ্ট পাইছি সেই হাসরের ময়দানে, আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা শুরু করে দিক, এইটার জন্য সুপারিশ করবেন রাসূল সাল্লাম। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ কোথায়? লৌহে মাহফুজ আল্লাহর কাছে। আল্লাহ তাআলা প্রতিদিন দেখেন ইনাল্লাহ ইউতালিউ সালাসা মাররাত, তিনবার আল্লাহ তাআলা লৌহে মাহফুজের দিকে তাকান, আর ফরিশতাগণ কোনো কিছু লিখে দেন, বন্দা কোনো গুনাহ করেছে কিন্তু তারপর তওবা করে ফেলছে, তো ওইটা আল্লাহ তাআলা ওইটা লেখার আগে যখন তওবা করে ফেলবে আল্লাহ তাআলা মিটাইয়ে দেন। ইনাল্লাহ ইউতালিউ সালাসা মাররাত, তিনবার দেখেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়ায়ুসবিত, আল্লাহ তাআলা যা চান মিটাইয়ে দেন, যা কিছু চান রাখেন লৌহে মাহফুজে, লৌহে মাহফুজে ওইটা আল্লাহর কাছে, ওইটা আর কেউ জানে না। ওইখানে সব কিছু লেখা আছে, দুনিয়া কীরকম হবে, কীরকম, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সব কিছু ওখানে লেখা আছে, ওইটা আল্লাহর কাছে, আর কেউর কাছে নাই। আরেকটা দেখেন, যখন বন্দা সিজদাতে যায়, আকরবু মা ইয়াকুনুল আব্দু সাজিদান ও হুয়া সাজিদ, যে মানুষ সবচেয়ে নিকটম পৌঁছে যায় আল্লাহ তাআলা কোন অবস্থায়, যে সিজদার অবস্থায়, এটা এই সময় দোয়া কবুল হয়। এই সিজদার অবস্থায় কি পড়ে? সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ সর্ব উপরে। সে তো সে পড়তেছে কি সে বুঝে না, সে যখন মাথা উঠে এনে তখন কি বলে, আর আল্লাহ সর্বস্ত বিরাজমান সব জায়গায়। আর সিজদাতে গিয়ে কি বলে? সুবহানা রব্বিল আলা, আল্লাহ উপরে। আবার উঠে আবার কি
ও এটা বুঝে নাই, এর জন্য অস্বীকার করে কে আল্লাহ সর্বোচ্চ বিরাজমান বলে। আর সিজদাতে গিয়া কি বলে? সুবহানা রাব্বিয়াল আলা। বিপদে পড়লে আসমানের দিকে তাকায় এবং দোয়া করে, ইয়া রব ইয়া রব ইয়া রব, আসমানের দিকে তাকায়। এবং দেখেন কিবলা যে আমাদের বৈতুল মকদিস প্রথমে ছিল, তারপর কাবার দিকে আসলো, যে কাদনারা তাকাল্লুব ওয়াজিকা ফিসসামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আসমান থেকে তাকাইতেছেন যে কোন সময় কিবলাটা আমাদের বৈতুল মকদিস থেকে বৈতুল্লাহ দিকে হয়ে যায়। তো এইটা এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন। এবং বদরের সময় আল্লাহর রসুল কি দোয়া করেছিলেন? দোয়া করেছিলেন দুনো হাত উঠায়ে, এই যে চাদর পড়ে গিয়েছিল আবু বকর উঠিয়ে দিয়েছেন আর বলেছেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়ে গেছে, আপনি দুনো হাত উঠায় আল্লাহ আসমানের দিকে দোয়া করতেছেন। এবং সালাতুল ইস্তেসকা এইটাই আল্লাহর রসুল আসমানের দিকে হাত উঠে দোয়া করেছেন। এবং যখন বিদায় হজের ভাষণ দেন তখন কি রাসূল সাল্লাম বলেছেন, আল্লাহ 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 হাল বাল্লাগতু, কি আমি দাওয়াত পৌঁছেছি কি না? তখন সবাই বলেছেন জি জি পৌঁছেছেন। তখন রাসূল কি বললেন, আল্লাহুম্মা ইশহাদ আল্লাহুম্মা ইশহাদ। তখন আল্লাহ তাআলা বললেন, তো আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি দাওয়াত পৌঁছে, ওরা সাক্ষী দিতেছে। তো যে যারা বলে কি বলে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এটা মুমিনদের আকীদা না, এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের আকীদা। একটা আয়াত দেখেন সূরা কাফের 16 নম্বর আয়াত, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া নাআলমু মা তুওয়াসউসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাই মিন হাবলিল ওয়ারিদ। ওদের দলিল কি যে নাহনু আকরাবু ইলাই মিন হাবলিল ওয়ারিদ, যে সারগের আরো কাছে আমি। তো এই যে ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া নাআলমু, ইলম শব্দ এসেছে, এটা আমি তাদের কাছে কি হিসাবে, ইলম হিসাবে, জ্ঞান হিসাবে আমি কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলি ওয়ারিদ, এটা কি জ্ঞান হিসাবে? এই আয়াতটাতে দেখেন নাহনু ইলম শব্দ এসেছে, এটা ইলম রসুলের যে উপর কোরআন নাজিল হয়েছিল, এটা যে ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আল্লাহ তাআলা আমাদের কাছে শাহরগ থেকে আরো কাছে কি ইলম হিসাবে কাছে, বা ফরিশতা আমাদের কাছে আসেন ওরা লিখতেছেন এই হিসাবে। আরেকটি আয়াছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিল্লা তুবসিরুন, আরেকটি আছে নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোমাদের আমরা কাছে কি ফরিশতা আমাদের কাছে লিখতেছেন দেখতেছেন, আমরা দেখতেছি না। আরেকটি আয়াতে এসেছে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা কোরআনকে নাজিল করেছি এবং আমি এইটা ওদের ওইটাকে আমি হেফাজত করব। তো নাহনান নাযযালনা যিকরা, এই কোরআনকে কে নাজিল করেছে? আল্লাহ তাআলা, ফরিশতা দিয়ে, ফরিশতার দ্বারা আল্লাহ তাআলা উপর থেকে কোরআন নাজিল করেছেন। আরেকটি আয়াত এসেছে সূরা হাদিদে, যাদের এইটা দলিল আল্লাহ সর্বোচ্চ বিরাজমান ওইটা ভুল ব্যাখ্যা। দেখেন হুয়াল সূরা হাদিদে 4 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফীহা ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তাআমালুনা বাসীর। এইটা দেখেন যে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইয়ালামু, এটা ইলম শব্দ এসেছে, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, ওয়া হুয়া মাআকুম, আল্লাহ তোমাদের সাথে যেখানেই থাকেন না কেন। তা আল্লাহ তাআলা হুয়া মাআকুম কি হিসাবে? ইয়ালামু ইলম বিল ইলম আও বিল কুদরা আও বিল নুসরা, সাহায্য হিসাবে আল্লাহ তাআলা দেখতে, সামিউ বাসির লতিফ খাবির, কুদরত হিসাবে, সাহায্য হিসাবে, ইলম হিসাবে আল্লাহ তাআলা আমাদের কাছে। আরেকটি আয়াত দেখেন সূরা মুজাদালার আয়াত নম্বর 7, ওরার একটি দলিল কি, আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা তাকুনু সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতের প্রথমে দেখেন ইলম শব্দ এসেছে, শেষও ইলম শব্দ এসেছে। তোমরা যা যেখানে কি তিনজন থাকো, যে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, আল্লাহ তাআলা চতুর্থ কি হিসাবে, ইলম হিসাবে, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, আল্লাহ তাআলা
জানেন ইলম হিসাবে, আলাম তারা আন্নাল্লাহ, আলাম তারা, তারার অর্থ তোমরা দেখো না, এটা না তো আলাম তারা, আলাম তা আলাম আন্নাল্লাহ ইয়ালাম, তোমরা কি জানো না আল্লাহ তাআলা সব কিছু জানে, মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসি ইল্লা হুয়া রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়া লা আদনা মিন যালিক, তোমরা তিনজন থাকো আর চতুর্থ যদি চতুর্থকে আল্লাহ তাআলা, পঞ্চম পাঁচজন থাকো ষষ্ঠ আল্লাহ তাআলা শুনতেছে দেখতেছে। তো এই আয়াতের প্রথমেও আলিম, ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আর প্রথমেও আল্লাহ তাআলা এই আয়াত শুরু করেছেন সূরা মুজাদালা সাত নম্বর আয়াত, আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু ইলম, তো আল্লাহ তাআলা ইলম সর্বত্র বিরাজমান, নাকি আল্লাহ তাআলা জাত হিসাবে সর্বত্র বিরাজমান, জাত হিসাবে আল্লাহ তাআলা আরশের উপরে কিয়ামতের দিন আসবেন। আরেকটি আয়াত এসেছে ওয়াশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা ওদিয়াল কিতাব ওয়াজিআ বিন্নাবিয়িনা ওয়াশুহাদা ওয়াজিআ বিন্নাবিয়িনা ওয়াশুহাদা ওয়াকুদিয়া বাইনহুম বিল হাক্কি ওয়াহুম লা ইউজলামুন। এইটি ওয়াশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা, যখন আল্লাহ তাআলা জমিনে আসবেন তখন আমরা বেহুশ হয়ে পড়ে যাব। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও আসরের মাঠে যখন আসব, যখন আল্লাহ তাআলা আসবেন তখন আমিও বেহুশ হয়ে যাব। সূরা জুমারের 69 নম্বর আয়াত, 69 নম্বর আয়াত, এই আয়াতে ওয়াশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা, আল্লাহ তাআলার নূরে সারা হাশরের মাঠ চমকতে থাকবো এবং আল্লাহ এই হাশরের সর্ব সবাই বেহুশ হয়ে পড়ে যাবেন। তখন আমি হুশে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান দিকে দেখব যে মূসা আলাইহিসসালাম আল্লাহ দাঁড়িয়ে আছেন, তখন কি উনি বেহুশ হন নাই, না বেহুশ হয়ে গিয়েছিলেন তুর পাহাড়ে, খাররা মূসা সাইকা, তখন এখন আর বেহুশ হয়েন নাই, আল্লাহ ভালো জানেন। তো হাশরের মাঠে আল্লাহ তাআলা আসবেন তখন আমরা সবাই বেহুশ হয়ে যাব, এখন আল্লাহ তাআলা জমিনে নাই, যদি এখন থাকতেন আমরা বেহুশ হয়ে যাব। রাসূলুল্লাহ বলেছেন, যখন আল্লাহ তাআলা আসবেন তখন আমরা সবাই বেহুশ হয়ে, রাসূলও বেহুশ হয়ে যাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহুশ হয়ে যাবেন, আমরা সবাই হাশরের মাঠে বেহুশ হয়ে যাব আল্লাহ তাআলা আসার পর। ওয়াশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা, ফেরেশতাগণ আসবেন, তারপর সর্বশেষ আল্লাহ তাআলা আসবেন। আল্লাহ তাআলার কত হাজার যে নূরের পর্দা, হিজাবু নূর আউন নার, দেখেন আল্লাহ তাআলা হিজাবু নূর, লাউ কাশাফাত তিবাকহা লা আহরাকাত সাবুহাতি ওয়াজহি কুল্লা শাই, যদি আল্লাহ তাআলা এই নূরের এক পর্দা হটা সরিয়ে দেন তাহলে কি হবে, সারা দুনিয়া সব কিছু, দুনিয়া সব কিছু জ্বলে যাবে, আঙ্গারা হয়ে যাবে সারা দুনিয়ার। আল্লাহ তাআলা কে কেহ এখন জীবিত থাকতে দুনিয়ার চক্ষু দ্বারা দেখতে পারবে না, জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে দেখবেন। তো এখন আল্লাহ তাআলা জমিনে না, আল্লাহ তাআলা আরশে। আরেকটি আয়াত এসেছে সূরা তাওবার, আলাম ইয়ালামু আন্নাল্লাহ ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহ আল্লামুল গুয়ুব। আরেকটি আয়াত এসে সূরা যুখরুফের, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তো এখন আমাদের যে আকীদা আল্লাহ তাআলা আরশের উপরে, দেখেন যখন আমরা আল্লাহ তাআলাকে কখন দেখব, জান্নাতে গিয়ে দেখব, দুনিয়াতে দেখা সম্ভব না। আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আরশের উপরে, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সূরা ইউনূসের একটি আয়াত এসেছে 26 নম্বর আয়াত, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু উজুহাহুম কাতারু ওয়া লা জিল্লা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিয়া খালিদুন। আমরা আল্লাহ তাআলাকে দেখব, জান্নাতে দেখব, সর্ব সব নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, আরো কিছু চাও নাকি, তখন মুসলিমরা মুমিনগণ কি বলবেন, আলাম তুবাইয়িদ উজুহানা, তো আমাদের মুখমণ্ডল টুকু কি আপনি উজ্জ্বল করেন নাই, আলাম সাক্কিল মিজানানা, আমাদের মিজানের পাল্লা ভারী করেন নাই, সব কিছু দিয়ে দিছেন, জান্নাতে সব কিছু দিয়ে দিছেন, আর কি বাকি রয়েছে। তখন আল্লাহ তাআলার দিদার, যে আল্লাহ তাআলাকে দেখব, জান্নাতে গিয়ে দেখব। তো এইটা তো লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, এটা কি আল্লাহ তাআলার দিদার সর্বশেষ, আর কত হাজার বছর চলে যাবে, এরপর আল্লাহ তাআলা বলবেন, আজ থেকে আর কোনো দিন তোমাদের উপর আমি রাগান্বিত হব না। তো জান্নাত কোন জায়গায়, আসমানে, জান্নাত লোহে মাহফুজ আসমানে, আরশ আসমানে, সাত আসমানের উপর, আরশের উপর আল্লাহ তাআলা হাশরের দিন আসবেন, আরশ নিয়ে
আসবেন বিচারের জন্য, আর যখন আসবেন ও আশরাকাতিল আরদু বিনুর রব্বিয়া, এই আল্লাহ তাআলা নূর দিয়ে যখন আলোকিত হয়ে যাব জমিন, তখন সব মানুষ বেহুশ হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমিও বেহুশ হয়ে যাব, সর্বপ্রথম কে হুশে আসবে? আমি হুশে আসার পর দেখব মূসা আলাইহিস সালাম আরশের ডান দিকে দাঁড়িয়ে আছেন। তো এর জন্য যারা বলেছেন যে আল্লাহ তাআলা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে শাহরগ থেকে আল্লাহ তাআলা কাছে, ওহুয়া মাক মাইনা মা কুনতুম, তোমরা যেখানে আসো আমি আসি, আল্লাহ তাআলা এই কোন হিসাবে, ইলম হিসাবে, কুদরত হিসাবে, সাহায্য হিসাবে, লাতিফ খাবির বসির, আল্লাহ তাআলা দেখতেছেন শুনতেছেন এই হিসাবে আল্লাহ তাআলা কাছে। আল্লাহ তাআলা যে সর্বত বিরাজমান, এটা কোনো মুসলমানের আকিদা না, এটা হিন্দুদের আকিদা, বৌদ্ধ খ্রিস্টানদের আকিদা, অনেক ধরনের অনেক বিভ্রান্তি খোর আকিদা, এইটা যারা আকিদা রেখেছে এটা উচিত না, এটা থেকে তৌবা করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা আরশের উপরে, আর যা কিছু আমি দলিল দিয়েছি আপনারা ওইটা চিন্তা ভাবনা করবেন। আর এই কথাবার্তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জাযাকাল্লাহ খাইর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।